ঘুম হয়েছে? আরে বাবা, এখনো তো হাই তুলে যাচ্ছে, 9:30 বাজে, এখনো বিছনা তুলতে পারিনি। ও তো এখনো হাই তুলে যাচ্ছে, কখন নামবে? বিছনা দেখে তারপর বিছনা তুলতে হবে। এই দেখ অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস গা চুলকেই যাচ্ছি। হয়েছে, এ ঘুম হয়েছে? আর সকালবেলা ব্রেকফাস্টে কিছু একটা বানাচ্ছি, কিন্তু কি বানাচ্ছি নিজেও জানি না। একটু তেল দিয়েছি, একটু ডিম ফেটিয়ে নিয়েছি, এটা তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এটা হচ্ছে আনপ্ল্যান্ড তোমার কি বলে ব্রেকফাস্ট। এবার এটার মধ্যে একটু পরোটা মতন বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেখো বিছানা আমার তোলা হয়ে গেছে, অনেক কষ্ট করে অরেঞ্জ জুসকে নামিয়ে তারপরে এই বিছানা আমার তুলতে হয়। নইলে যখনই আমি নতুন বেড কভার কিছু বিছাই বা এমনি কোনো রকম মানে একটুখানি ওর চোখে বেশ নতুন নতুন লাগে, সেই জিনিসগুলো বেছাতে গেলে আমাকে পুরো পুরো ওকে সরিয়ে দিতে হয়, না হলে পুরোটাই গড়াগড়ি খায়। তো যাই হোক, অনেক কষ্ট করে বিছানা আমার কমপ্লিট হয়ে গেছে। সুপ্রভাত, আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো, আমি কিন্তু দুর্দান্ত আছি। আর আজকে বলে দিই, আজকে হলো শুক্রবার, এখন টাইম হয়েছে ঠিক সকাল 12:30। অনেক বেলা হয়ে গেছে, বেলা এই কারণে হয়েছে কারণ একটা কাজ করতে করতে 10-15 মিনিট বসে থেকে থেকে নেক্সট কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, কিন্তু কাজ আর কিছু মানে কাজের কাজ আর কিছু হচ্ছে না। তো এই মুহূর্তে পুরো স্নান করে নিয়েছি, স্নান করেছি সেটাও কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। আর এখন আমি একটু লাগাচ্ছি লোশন, মানে লোশনটা লাগাতে ভুলে গেছি। আমার হাতে যেসব দাগ ফাগ হয়েছিল না কিছুদিন আগে, যেটা ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে খেলাম, যে অ্যালার্জি র্যাশ হ্যানা ত্যানা সে কি সব বেরিয়েছিল, তো সেটা মানে চুলকানি হ্যানা ইচিংটা কমে গেছিল। কিন্তু প্রবলেমটা কি হয়েছিল বলতো, দাগগুলো কিছুতেই মেলাচ্ছিল না। তো ডাক্তার বলেছিল যে ওটা ডেলিভারির পরে দাগটা মিলিয়ে যাবে, আর মানে আস্তে আস্তে ওটা মিলিয়ে যাবে, দাগগুলো রয়ে যাবে। কিন্তু আমি যে লোশনটা ইউজ করি, এই যে নিভিয়ার লোশনটা, এটা ইউজ করাতে দেখছি যে একদম মানে কি বলবো, আগের থেকে অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। নইলে বিচ্ছিরি হাতে না ওরকম কালো কালো দাগ হয়ে যাচ্ছে, মানে সবাই জিজ্ঞাসা করে যে এইগুলো কি করে হয়েছে দাগগুলো। তো সবাইকে আবার ওই প্রথম থেকে লাস্ট অব্দি বলতে গেলে অনেক ঝামেলা, তার থেকে বাবা ওইগুলো রেগুলার মেকে মেকে আমার অনেকটা দেখো অনেকটা দাগ কিন্তু কমে গেছে। আর আজকে কিন্তু নতুন নাইটি যেটা অনলাইন দিয়ে নিয়েছিলাম সেই নাইটিটা পরেছি, এই মাঝে মধ্যে পরছি, আবার ধুয়ে আবার রেখে দিচ্ছি, কারণ এগুলো এখন ইউজ করব না, এগুলো যেহেতু পরে কাজে লাগবে। সত্যি কথা বলতে গেলে আমার নতুন জামা কাপড়ের প্রতি এত নেশা, সেই ছোটবেলাও ছিল, ইভেন বড় হয়েও পর্যন্ত, মানে জামা কাপড় আমার গয়না গাঁটি, সত্যি কথা বলতে গেলে গয়না গাঁটি এসবে আমার কোনো লোভ নেই, কিন্তু আমার জামা কাপড়ের প্রতি ভীষণভাবে মানে আকৃষ্ট হয়ে জামা, নতুন জামা, নতুন চুড়িদার, নতুন শাড়ি, নতুন ব্লাউজ, মানে এই টাইপের জিনিসগুলো না সবসময় আমাকে খুব আকৃষ্ট করে। আর ছোটোবেলায় মানে এরকম গল্প আছে, আমার মা বাবা আমি জন মিলে ঘুরতে গেছি, মানে মা সবসময় ঘুরতে যেতাম নাকি ছোটোবেলায়, ডায়মন্ড তারপরে কেল্লা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। তো যাই হোক, ঘুরতে গেছি সেখানে পর্যন্ত গিয়ে মানে জামা কাপড় ঝুলছে, জামা কাপড় আমার একটা নাকি ফ্রক দেখেছে সেটা আমাকে কিনে দিতেই হবে, তো দেবে না সেই সময় হয়তো, আমি নাকি পুরো রাস্তার মধ্যে শুয়ে পড়েছি, তখন আমার বয়স 6 বছর এরকম তো হবে, 5-6 বছর তো অবশ্যই, 6-7 বছর হবে, রাস্তায় পুরো শুয়ে পড়েছি, শুয়ে পুরো গড়াগড়ি খাচ্ছি না আমাকে ওটাই দিতে হবে। এবং সেই জিনিসটা মানে আমি নাকি কিনেই তারপর ছেড়েছি, মানে জামা কাপড় আমার এত প্রিয়, ইভেন বড় হয়ে পর্যন্ত, মানে আমি জব করতাম যখন, যখন আমি এইচএস দেওয়ার পরে যে 3 মাসটা গ্যাপিং ছিল ওই সময়টা যখন জব করতাম, তারপর কলেজে পড়তে পড়তে যখন জব করতাম পার্ট টাইম জব, যা যা করেছি যা
যা যা আর্নিং করেছি প্রত্যেক মাসে খুব সীমিত, সেই সময় অনেক কম টাকা পেতাম। তো যাই হোক, প্রথম প্রথম যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তো সেই টাকাতেও পর্যন্ত প্রত্যেক মাসে আমি কিছু হোক না হোক অন্তত দুটো করে জামা কিনতাম। মানে এত লোভ আমার জামা কাপড়ের প্রতি। এখন যেহেতু আগের বছর থেকে তো দেখছো মিশোর হল টলগুলো, ওগুলো ধরো আমাকে কিনতে হয় না, ওগুলো স্পন্সার করে ওখান থেকে কোম্পানি থেকে, মিশো কোম্পানি। হ্যাঁ, এত এত বেশি জামা কাপড় যে ওই ঘরে আমার আগে মানে কি বলবো আলমারি নিতে হয়েছে। মানে আমার বলতে গেলে এটাও কিন্তু একটা স্বপ্ন যে আমার একটা এত বড় স্বপ্ন পূরণ হয়েছে যে আমার জামা কাপড় কিনতে হয় মানে হচ্ছিল না। কিন্তু তোমাদের কার কার এরকম সেম সিচুয়েশন তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ পিউদি, আমার মানে গয়নার থেকে জামা কাপড় ভালো লাগে বা জুতো ভালো লাগে, এক একজন এক একটা থাকে, গয়নার প্রতি নেশা থাকে, এরও এক একজন এক এরকম থাকে। তো অবশ্যই নিচে তোমরা কমেন্ট করবে যে কার মানে তোমাদের বেস্ট কোনটা লাগে, ঠিক আছে। আর আজকে রাত্রিবেলা একটা জবরদস্ত খাওয়া দাওয়া আছে, রান্না বান্না আছে, তো তার জন্য দেখো এটা আছে ময়দাটা পুরো মেখে রেখে দেওয়া হয়েছে, ফ্রিজে এবার ঢোকাবো। আর এদিকে হলো বাল্ব করে কাটা পেঁয়াজ আছে, এটা দেখেই বুঝতে পারছো যে দুপুর রাত্রিবেলা আজকে হবে চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য এখানে পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা আছে, এখানে রসুন আদা ছাড়ানো আছে, এটা পেস্ট করে যেহেতু ম্যারিনেট করতে হবে। এদিকে আছে ক্যাপসিকাম যেটাকে এরকম চৌকো চৌকোভাবে কেটে নেওয়া হয়েছে, আর এদিকে হলো রসুন আর আদা কোচানো আছে, এটা এক্সট্রা হয়ে গেছে। যাই হোক, এবার আছে চিলি চিকেনের চিকেনটা, এখানে তোমার 800 গ্রাম মতন আছে, কিছু হাড়ও আছে দিয়ে দিয়েছে, কি করব আর। আর এটা হলো ফ্রিজে রেখে দেবো, এটা অন্য দিন হবে, অরেঞ্জ জুসেরও যেদিকে চিকেনটাও বানাবো। আর ব্যাস এই রাতে চিলি চিকেনের এই জোগাড়, এগুলো ফ্রিজে ঢুকে যাবে সব এখনই। দুপুরবেলা রান্না হয়েছে আমি দেখাই, এটা হচ্ছে ডাল সেদ্ধ করেই রেখেছি, এটাকে সাঁতাল দেবো, তো ডাল সেদ্ধ হবে, তার সাথে কিছু ভাতে দেবো, ভাতে বলতে এইগুলো, তার সাথে ভাতে দেবো ওল যেটা হলো আমার জন্য, আর কুমড়ো যেটা হচ্ছে রাজুর জন্য। তো ডাল ফোড়ন দিয়ে করবো, তার সাথে ডিম ভাজা, আর তার সাথে এই সব এইসব ভাতে ভাতে দিয়ে আজকে দুপুরটা এইভাবে চালানো হবে। কারণ রাত্রিবেলা সব রিচ ফিচ খাওয়া মানে হবে যেহেতু একটুখানি সকালবেলা হালকার মাছ, ফ্রিজের কোনো রকম মাছ এমনিতেই নেই, কাল অবধি আমার কাতলা মাছ শেষ হয়ে গেছে। তো আজকে কী বানাবো কী বানাবো, সয়াবিন বানালে পেঁয়াজ রসুন দিতে হয়, ডিম বানালে পেঁয়াজ রসুন দিতে হয়, তো পেঁয়াজ রসুন ছাড়া কী খাওয়া যায়, তাহলে ডাল সেদ্ধ ডিম ভাজা এইগুলো খাওয়া যায়। আর যাই হোক, তো সেই জন্যে আমি এই দিকটা, আর তার আগে আমি যেটা করবো সেগুলো এই মাংস টাংসগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এইগুলো যেগুলো কাটাকুটিগুলো দেখছো এগুলো কিন্তু মাসি জাস্ট ছাড়িয়ে দিয়েছে, কারণ এরমভাবে কাটতে পারবে না, মানে বলে দিলে হয়তো কাটতে পারবে কিন্তু আমি কেটে নিয়েছি, সব ছাড়িয়ে দিয়েছে, আমি সব কেটে রেডি করে রেখেছি যাতে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আমার হয়ে যায়। আর হ্যাঁ, আরও কিছু জিনিস নিয়ে নিয়ে আসছে, আমার কাছে আমার এখানে কর্নফ্লাওয়ার আমার মানে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য রাজু একটা কর্নফ্লাওয়ারের বক্স নিয়ে আসছে, মানে এটা আছে। আর এটা তোমার রেড চিলি সস যেটা আমার ছিল না সেটাও নিয়ে আসছে, তো এগুলো খুবই দরকারি, এগুলো একবার নিলে আমার অনেক দিন হয়, আগের বছর সপ্তমীর সময় কিনেছিলাম, সেইগুলো আছে, চিলি সস, গ্রিন চিলি সস, তোমার ওই সোয়া সস, ডার্ক সোয়া সস, ওগুলো সবই আছে।
মানে সব সময় বলতে গেলে আমার চুলটা সব সময় এই সাইডেই থাকে, তার কারণ হচ্ছে আমার মাঝখান থেকে আজ পর্যন্ত কোনোদিন শীতে হয়নি। হ্যাঁ, বিয়ের সময় আমি ভেবেছিলাম যে কীভাবে পড়বে, কারণ কোনোদিন শীতে হয়নি, কারণ এই পাশটা না পুরো ফুলে থাকে, মাঝখান থেকে যখনই শীতে করবো এই পাশটা ফুলে থাকে আর এ পাশটা চ্যাপটা হয়ে থাকে। সময় এই একদিন করেছিলাম, এই সারা জীবনের মতো মানে একবারই আমার মাঝখান থেকে শীতে হয়েছিলো, সেটা হলো ওই বিয়ের সময়। তারপর থেকে আর কোনো দিন পড়িনি। হ্যাঁ, বউ হাতের দিনও বউ হাতের দিনও হয়েছিলো, মানে পার্লার থেকে যখনই এসেছিলো দুবার বিয়ে বউ হাত, ওই সময় মাঝখান থেকে করে দিয়েছিলো, তারপর থেকে কোনো দিন করিনি। আর প্রত্যেকে দেখবে বিবাহিত যারা মহিলা আছে প্রত্যেকেই দেখবে মাঝখান থেকে শীতে করে সিঁদুর পরে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আমার এমনই চুলটা এমনই বিচ্ছিরি মতন যে আমার মাঝখান থেকে শীতে হয় না, এমনকি চুল যখন স্ট্রেট করলাম বাড়িপুর থেকে তখন ওরা মাঝখান থেকে করে দিয়েছিলো, কিন্তু দেখতেও ভালো লাগছিলো না, আমি আবার ফের সাইডে তুলে তুলে সাইড করে নিয়েছি। মানে মাঝখান থেকে শীতে আমার হয় না, কখনোই হয় না। আর দেখলে সাদের সময়ও দেখলে ওই আমার সাইডেই কিন্তু শীতে করে দিয়েছে, কিন্তু সেটা খারাপ লাগছিল, সেটা ভালো লাগছিলো, যেহেতু পার্লার থেকে করে দিয়েছিলো ভালো লাগছিলো, চুলটাকে গুটি গুটি বেশ ভালোই লাগছে। তো এখন এই মুহূর্তে কিছু ফল বলতে কিছুই না, মৌসুমি, আর মৌসুমি খাওয়া খুবই ভালো, কিন্তু খাওয়াটা ভালো কিন্তু কাটতে আমার খুবই বিরক্ত লাগে। এই মুহূর্তে কমপ্লিট। আর এই দেখো অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস সারাক্ষণই জানলায় বসে থাকে। এই দেখো কোথা থেকে একটা বিড়াল যাচ্ছে, কোথা থেকে একটা পাখি যাচ্ছে, সেইগুলো দেখার জন্য আর চেঁচানোর জন্য এখানে বসে থাকে। এইচু অরেঞ্জ জুসু, অরেঞ্জ জুসু, এইটা দেখি ছোটো ছোটো, এদিকে দেখো, এইদিকে এইদিকে, ওইজু বাবা, যে ওইজু বাবা, ও কচি 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 কচি। সকালে এত অন্ধকার করে এসেছিলো যেন বৃষ্টি যে কোনো মুহূর্তে আসবে, মানে সে বৃষ্টির মনে হয় সীমা নেই, পুরো অন্ধকার, মেঘ ডাকছে, এরম একটা সিচুয়েশান বলে কাছাকুচি কিচ্ছু করালাম না। আর এখন সে রোদ উঠে আর প্রচণ্ড গরম লাগছে, মানে সে বৃষ্টি বৃষ্টি সব ভুলে গিয়ে এখন রোদ উঠেছে। যাই হোক, রোদ উঠলে তো ভালোই কথা, সাথে জামাকাপড় আজও মেলে দিয়ে এসছে, আর ওগুলো এবার একটু পরে মানে ওই 4-5টার দিকে ওগিয়ে তুলে নিয়ে আসে। আমার তো সেইভাবে আর এখন সাথে একদমই বলতে গেলে ওঠা হয় না, খুব কম, খুব কম।